আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। প্রিয় দীন ভাই বোনেরা, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি হচ্ছে যে প্রবাসী ভাইদের কুরবানি সম্পর্কে, যে তারা আছে এক দেশে, অন্য কোনো দেশে কুরবানি দিতে পারবেন কিনা বা অন্য কোনো জায়গায় কুরবানি করতে পারবে কিনা। তো আমাদের দেশের প্রায় 1 কোটি বা তার বেশি মানুষ প্রবাসে থাকে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করাটাকে আমি জরুরি মনে করেছি, বিদায় আজকের ভিডিওটি তৈরি করছি। সম্মানিত বন্ধুগণ, আপনি যে কোনো দেশে থেকে অন্য কোনো দেশে কুরবানি করতে পারবেন। অর্থাৎ আমাদের বাংলাদেশের ভাইরা যারা বিদেশে আছে, বিভিন্ন রাষ্ট্রে আছে, তারা চাইলে বাংলাদেশে কুরবানি করতে পারে বা সেই দেশেও কুরবানি করতে পারে। এখন এখানে কিছু মাসালা আছে। যেমন ধরে নেওয়া যাক যে একজন প্রবাসী সৌদি আরবে থাকে, তিনি সৌদি প্রবাসী। এখন তিনি যদি বাংলাদেশে কুরবানি করেন, তাহলে সৌদিতে তো একদিন আগে ঈদ হয় আর বাংলাদেশে একদিন পরে ঈদ হয়। এখন কথা হলো, সৌদিতে যেদিন ঈদ, সেই দিন তাকে বাংলাদেশে কুরবানি করতে হবে কি না, যেহেতু তার কুরবানি, তার নামে কুরবানি, বা তাকে বাংলাদেশে ঈদ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কি না। সম্মানিত বন্ধুগণ, যদি কোনো সৌদি প্রবাসী বাংলাদেশে কুরবানি করে, তাহলে বাংলাদেশে ঈদের নামাজ সংগঠিত হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ তার একদিন আগেই ঈদ হয়ে গেছে, ঈদের নামাজ আজকে হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে হবে তার পরের দিন, আগামীকাল। অতএব আগামীকাল পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সে যদি ঈদের নামাজ সৌদিতে পড়ার পর বাংলাদেশে ফোন করে বলে যে তোমরা কুরবানি করে দাও কারণ আমি ঈদের নামাজ পড়ে ফেলেছি, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ যে এলাকায় কুরবানিটা হবে, সেই এলাকায় যেন ঈদের নামাজ সংগঠিত হয়, ঈদের নামাজ সংগঠিত হওয়ার পর কুরবানি করতে হবে। আর যদি সে ব্যক্তি সৌদিতেই কুরবানি করে, তাহলে কোনো সমস্যা নেই, সে বাংলাদেশের একদিন আগেই নামাজ আদায় করবে এবং তারপরে কুরবানি করবে, এতে কোনো সমস্যা নেই। তো বন্ধুগণ, আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কুরবানি বা এ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলের নিকট ছোট্ট একটি মেসেজ, তা হলো আমরা আপনাদের হাতে 100% খাঁটি ও নির্ভেজাল পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটা অনলাইন শপ চালু করেছি। আমাদের শপের নাম হচ্ছে মুয়া শপ। এখানে আপনারা কয়েক ধরনের তেল, মধু, ঘি ইত্যাদি পাবেন। তো আপনারা যদি অর্ডার করতে চান এবং 100% নির্ভেজাল খাঁটি পণ্য পেতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে আসুন, আপনাদের পছন্দ মতো অর্ডার করুন। বিশেষ করে আমরা খাঁটি সরিষার তেল, যেটা সবসময় খাবারে ব্যবহার করতে হয়, খাবারে আমরা সবসময় তেল ব্যবহার করি, যদি সেখানে আমরা ভেজাল তেল ব্যবহার করা বাদ দিয়ে আমরা যদি খাঁটি সরিষার তেল ব্যবহার করি, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা কম অসুস্থ হব। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা পৌঁছে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 100% খাঁটি ও নির্ভেজাল পণ্য। আমাদের মুয়া শপের লিংক ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি সরাসরি কল করে অর্ডার করতে পারেন 01705498088 এই নাম্বারে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।